আসসালামু আলাইকুম। অলমেথ নোটবুকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব ত্রিকোণমিতির 9.1 এর 13 এবং 14 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কে যেটি বলা আছে সেটির লেফট হ্যান্ড সাইড অংশটি আমরা তুলে নিয়েছি আমাদের অঙ্ক করার সুবিধার্থে। লেফট হ্যান্ড সাইডে যেটি দেওয়া আছে, উপরে ওয়ান, নিচে ওয়ান প্লাস সাইন, প্লাস উপরে ওয়ান, নিচে ওয়ান মাইনাস সাইন। এই অঙ্কটিকে কীভাবে খুব সহজে সমাধান করা যায় সেভাবেই চেষ্টা করা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটিতে মনোযোগী হবে, তাহলে তোমাদের কাছে অঙ্কটি খুবই সহজ মনে হবে। তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, নিচে ওয়ান প্লাস সাইন এবং ওয়ান মাইনাস সাইন এটি আছে, তো আমরা দুটোরই লসাগু করব। লসাগু করতে গেলে অবশ্যই এখানে দুটি নিতে হবে, কারণ একটি প্লাসের একটি মাইনাসের, দুটোই নেওয়া হলো, ওয়ান প্লাস সাইন, ওয়ান মাইনাস সাইন। তো এই দুটোর লসাগু এখন প্রথমটির হর দিয়ে যদি এটিকে ভাগ দিই, তাহলে আমাদের এখানে যেটি থাকে সেটি ওয়ান মাইনাস সাইন, উপরে ওয়ানের সাথে গুণ করলে ওয়ান মাইনাস সাইন যা আছে তাই থাকতেছে আমাদের, প্লাস একইভাবে ওয়ান মাইনাস সাইন দিয়ে যখন পুরোটাকে ভাগ দিব তখন আমাদের ওয়ান প্লাস সাইন থাকতেছে, সেটি ওয়ানের সাথে গুণ করলে ওয়ান প্লাস সাইনই রয়ে গেল। এখন আমরা যেটি করতে পারি, নিচে ওয়ান প্লাস সাইন, ওয়ান মাইনাস সাইন এটার সূত্র যদি বসাই, তাহলে আমাদের হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি এর সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তখন আমাদের যেটি হচ্ছে সেটি হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। হ্যাঁ, এখানে ওয়ানের উপর স্কোয়ার দিলে দিতেও পারি, না দিলেও সমস্যা নাই, যেহেতু একই হয় ওয়ানের উপরে স্কোয়ার দিলে, সেজন্য দিলাম না। উপরে এই সাইনটা মাইনাসের, এই সাইনটা প্লাসের, তো এখানে ওয়ান প্লাসের, ওয়ান প্লাসের দুইটাই হচ্ছে আমাদের যোগ করলে টু, উপরে টু, নিচে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে কস স্কোয়ার। তো আমরা যদি উপরে টুটা নিচে নামিয়ে নিই তখন ওয়ান বাই, উপরে থাকে ওয়ান বাই এখানে কস স্কোয়ার, তো আমরা জানি টু ওয়ান বাই কসের সূত্র হচ্ছে সেক স্কোয়ার, ওয়ান বাই কসের সূত্র সেক, তো ওয়ান বাই কসের জায়গাতে সেক বসেছে স্কোয়ারের কারণে, স্কোয়ার নিচেও স্কোয়ার দেওয়া হয়েছে, তো এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখবো এখানে প্রুফ। সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি খুবই সহজে বুঝতে পেরেছো। এবার চলে যাবো আমরা আমাদের পরবর্তী অঙ্ক, অর্থাৎ চোদ্দো নম্বরে। চোদ্দো নম্বরেও 13-র মতোই অনেকটা, তো চোদ্দো নম্বরও লেফট হ্যান্ড সাইড আমরা বরাবরের মতোই তুলে নিয়েছি তোমাদের অঙ্কটি বোঝানোর সুবিধার্থে। তো চোদ্দো নম্বরও আমরা কী করবো, লসাগু করবো, কোসেকে মাইনাস ওয়ান আর কোসেকে প্লাস ওয়ান, অনেকটা 13-র মতোই, দুটি লসাগু হিসেবে নিয়ে নিলাম। তো এখন কোসেকে মাইনাস ওয়ান দিয়ে পুরোটাকে ভাগ দিলে আমাদের যেটি থাকতেছে সেটি কোসেকে প্লাস ওয়ান, উপরে ওয়ানের সাথে গুণ করলে কোসেকে প্লাস ওয়ান যা আছে তাই থাকবে, এখানে মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। এবার আমাদের কোসেকে প্লাস ওয়ান দিয়ে যখন পুরোটাকে ভাগ দিব তখন এটি এটি বাদ গেলে প্লাসের ওয়ান, তখন মাইনাসের এটি থাকবে, তখন মাইনাসের এটি যখন আমাদের ওয়ানের সাথে গুণ হবে তো মাইনাস কোসেকে, আর এই মাইনাস এই মাইনাসে সেটি হয়ে যাবে প্লাস, পরে ওয়ান, অর্থাৎ এখানে মাইনাস ওয়ান হওয়ার কথা মাইনাস মাইনাস এটি প্লাস ওয়ান হয়ে গেছে। নিচে এবার আমাদের যেটি করতে হবে, এটি মাইনাসের এটি প্লাসের, অর্থাৎ এম এস বি আর প্লাস বির সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো বি স্কোয়ার বলতে ওয়ান স্কোয়ার, তো ওয়ান স্কোয়ারের জায়গাতে আমরা ওয়ান বসালাম শুধু, তখন উপরে কোসেকে এটি হচ্ছে প্লাসের এটি মাইনাসের, ওয়ান প্লাসের ও এই ওয়ানও প্লাসের থাকতেছে আমাদের টু, এবার উপরে টু, নিচে কোসেক স্কোয়ার মাইনাস ওয়ানের সূত্র হচ্ছে আমাদের কট স্কোয়ার, কোসেক স্কোয়ার মাইনাস ওয়ানের সূত্র হচ্ছে কট স্কোয়ার, তো এবার টুটা উপর থেকে নামিয়ে নিলে উপরে ওয়ান এবং নিচে থাকতেছে ওয়ান বাই কট স্কোয়ার, তো টু ওয়ান বাই কটের সূত্র যদি আমরা লক্ষ্য করি টেন স্কোয়ার, তো এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে চাওয়া হচ্ছে। তো এখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এবং প্রমাণ করতে যেহেতু বসে সেহেতু আমরা প্রুফ দিয়ে দেবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা আমার এই ক্লাসগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছো এবং এনজয় করছো, এবং একই সাথে তোমাদের বন্ধুদের দেখার সুবিধাতে অবশ্যই আমার এই ক্লাসগুলো তাদের সাথে শেয়ার করবে বেশি বেশি করে, যাতে করে তারাও দেখে সেগুলো থেকে উপকৃত হতে পারে। এবং অলমেথ নোটবুকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, যাতে করে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে তোমরা পেতে পারো। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।